বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনাদের সবাই দয়। আজ আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি দিনা, দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে যে লোভনীয় রেসিপিটি শেয়ার করছি তা তো দেখে অনেকে বুঝে ফেলেছেন। আজকে যে রেসিপিটি সেটি হলো তেলাপিয়া মাছের বারবিকিউ। আপনাদেরকে তৈরি করে দেখাবো, এটা খেতে যে কী মজা এটা আমরা সবাই কম বেশি জানি, কারণ এটা আমরা সবাই খেতে পছন্দ করি। তাই তেলাপিয়া মাছ হোক যে কোনো মাছ দিয়ে কিন্তু বারবিকিউ গ্রিল যেটাই পছন্দ সেটাই তৈরি করি, পরিবারের সবার সাথে উপভোগ করি। ঘরোয়া মশলা দিয়ে ঝটপট এর মজাদার তেলাপিয়া মাছের বারবিকিউটি তৈরি করে দেখাচ্ছি। আমি একটা তেলাপিয়া মাছ ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এটা হলো, এই তেলাপিয়া মাছটা হলো 750 গ্রাম। তো এটাকে এখন প্রথমে আমি একটা নাইফ দিয়ে একটু কেটে নিচ্ছি, তা না হলে মশলাটা ভিতরে ভালো করে ঢুকবে না, সেজন্য নাইফের মাধ্যমে এরকম করে কাট করে দিচ্ছি। তো এটা অলরেডি পুরোপুরি আমি ক্লিন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন কাট করে দিতে পারেন। আমি একটু ক্রস করি, কিন্তু দেখুন এভাবে করে আমি কেটে দিয়েছি। এতে করে মশলাটা এবং লবণটা ভালো করে ঢুকলে, এই যে দেখুন অপর পৃষ্ঠ আমি এভাবে কেটে দিয়েছি। এখন আমি একটা সাইড করে রেখে একটা কাঁচের বোল নিয়েছি। এখন আমি মশলাটা মিক্স করে পারলাম। আমি মশলাটা পরে মাছের গায়ে লাগাবো, আগে আলাদা করে মশলাটা তৈরি করে নিই। এখানে 1 চামচ হলুদ অ্যাড করেছি, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। যেহেতু বারবিকিউ একটু ঝালঝাল হলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, এখানে 1.5 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি। ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, তারপর আপনার যেরকম খেতে পছন্দ করেন সেরকম অ্যাড করবেন ঝালের পরিমাণটা। 1 চামচ দিয়েছি হলো ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ থেকে একটু বেশি দিয়েছি হলো এখানে জিরার গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা। যেহেতু মাছটা 750 গ্রামের মাছ সেজন্য একটু মশলার পরিমাণটা একটু নিয়েছি, আর গ্রিলের মশলা কিন্তু কেমন আলাদা করে খেতে অনেক ভালো লাগে। এখানে আমি 1টা লেবুর প্রায় পুরাটা একটু রেখে পুরা প্রায় এখানে 1.5 চামচের মতন লেবুর রসটা অ্যাড করেছি। লেবুর রস না থাকলে আপনারা এখানে ভিনেগারটা অ্যাড করতে পারেন 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি হলো বারবিকিউ সসটা, এখানে 2 চামচ আমি বারবিকিউ সস অ্যাড করেছি। বারবিকিউ সস না থাকলে সয়া সস অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, এটা অপশনাল, ভালো লাগলে দিবেন না স্কিপ করবেন। এখনও 2 চামচ আমি টমেটো সসটা অ্যাড করেছি। এখানে আমি মশলাটা একটু বেশি করে করছি, আলাদা করে মশলাটা তৈরি করে আমার বাচ্চারা আমার খুব পছন্দ করে। তো এখন আমি মশলাটাকে 1টা চামচের মাধ্যমে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে লবণ আছে, টমেটো সস, বারবিকিউ আছে, এগুলো আস্তে আস্তে মশলাটা এগুলোর মাধ্যমে মিক্স হয়ে যাবে এবং লবণটা গলেও কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এই যে কীরকম এরকমভাবে আঠালো হয়ে যাবে। তো মশলাটা আমার মিক্স হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। মাছের গায়ে যদি কোনোরকম পানি থাকে টিস্যু দিয়ে মাছটাকে মুছে নেবেন। এখন মশলাটা মাছের গায়ে লাগানোর পালা। এখন যে সাইডগুলো দিয়ে আমি মাছটাকে কাট করে নিয়েছি, এভাবে আঙুল দিয়ে চেপে চেপে কিন্তু মশলাটা ঢুকিয়ে দিতে হবে, তা না হলে মাছটার ভিতরে মশলা এবং লবণটা কোনোটাই কোনোভাবে ঢুকবে না। দেখতে পাচ্ছেন মাছটা বড় অনেক, ঠিক এভাবে আঙুল দিয়ে কিন্তু প্রত্যেকটা কাটার সাইজের মধ্যে এভাবে মশলাটা চেপে চেপে কিন্তু ঢোকাতে হবে। তা নাহলে যে বললাম না যে লবণ বা মশলার কোনোটাই টেস্ট পাবেন না এত বড় মাছে। তো এভাবে করে আঙুল দিয়ে চেপে চেপে আমি এই পিষ্ট দিয়ে দিয়েছি ভালো করে একদম, এবং কি মাথা, যে মাছের যে মাথাটা এবং ভিতর সাইডটা যে পেটটা যে সাইড দিয়ে কেটেছি এগুলোর ভিতরও মশলা ঢুকিয়ে দিতে হবে। মাথাটার ভিতরও আঙুল দিয়ে চেপে চেপে মশলাটা ঢুকিয়ে দিতে হবে। পিষ্ট হয়ে গিয়েছে, এখন অপর পিষ্টার মধ্যে ঠিক সেম আকারে আমি মশলাটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে করে চেপে চেপে দিয়ে দিচ্ছি, আর পেটটার ভিতরে মশলাটা ভালো করে আঙুলটা ঢুকিয়ে ভালো করে মাখিয়ে দিবেন, এতে করে মাছের টেস্টটা খুবই ভালো আসবে। তো এভাবে করে ভালো করে মশলাটা মাখিয়ে মাছটা প্রায় আমি 20 মিনিটের মতো রেখে দিব। আমি মশলাটা যখন গলে নিয়েছি তখন কিন্তু তেল দিইনি। অনেক সময় মাছের গায়ে মশলার সাথে তেল মিক্স করে লাগাতে গেলে কিন্তু পারফেক্টলি লাগানো হয় না, সেজন্য আগে মশলাটা ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে তারপরে মশলাটা লাগানোর পরে কিন্তু ব্রাশ দিয়ে আপনারা সয়াবিন বলেন, সরষা বলেন, যে তেলটা খেতে পছন্দ করেন সেই তেলটা অ্যাড করবেন। যেহেতু আমি সয়াবিন তেল দিয়ে ভাজবো সেজন্য আমি সয়াবিন তেল দিয়ে মাছের চারদিকটা ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তো এই পিটুপিট ভালো করে ব্রাশ করে নিব। চুলায় অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলো তেলাপিয়া মাছটা। চুলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে মাছটাকে ভেজে নিয়েছি, হাই ফ্লেমে না, তা নাহলে মাছটা ভালোভাবে কুক হবে না সেজন্য। তো মাছটা আস্তে আস্তে আমার ভাজা হয়ে আসছে। তো মাছটা কিন্তু আমার
নিশ্চয়টা হয়ে গিয়েছে, এখন উলটিয়ে দিয়েছি মাছটাকে, তো দুইটা আমার প্যাঁচোলা লেগেছে, সেজন্য এক হাতে ক্যামেরা ছিল বিদে, সেজন্য আমি ক্যামেরা উল্টানোর সময় দেখাতে পারিনি। তো আমি আবার একটু মশলা দিয়ে দিচ্ছি, যেই সাইডগুলো মশলাটা একটু বেশি পুড়ে গিয়েছিল। তো চুলাটা আসলে আমার বাসা যেহেতু একটু গ্যাসের সমস্যা করে, হঠাৎ হঠাৎ গ্যাসটা বেড়ে ওঠে। তো এখন আমি এখান থেকে ফ্রাইং প্যান থেকে তেল উঠিয়ে উঠিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু মশলাটাও কিন্তু মাছের ভিতরে ভালোভাবে ঢুকে এবং কিন্তু তেলটা এভাবে কিন্তু উপরে ব্রাশ করে দিলেও কিন্তু খুব সুন্দর একটা গ্লেসি ভাব আসে। তো আপনারা চাইলে এখানে বারবিকিউ সস যেটা রেডিমেড হোক, নিজেরা বাসায় তৈরি করেও কিন্তু দিতে পারেন, ব্রাশ করে দিতে পারেন। এভাবে করে ব্রাশ দিয়ে আমি কিন্তু মাছটাকে উপরে দিয়ে দিয়েছি। তো আমার মাছটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্ষয়ে গিয়েছে, এই যে দেখুন। তখন আমি চুলা থেকে মাছটাকে নামিয়ে তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু তেলাপিয়া মাছের বারবিকিউ। আপনারা এভাবে ঘরোয়া মশলায় ছটপট মজাদার যে কোনো মাছ দিয়ে কিন্তু বারবিকিউ তৈরি করতে পারেন। আর যেহেতু কাঁটাওয়ালা মাছ দিয়ে বাচ্চারা যদি খায় একটু সমস্যা হয়ে যায়, তেলাপিয়া মাছ দিয়ে করলে কিন্তু সবচেয়ে বেস্ট হয়। বা পাঙ্গাস মাছ আর মাছ এগুলো দিয়ে করলে বাচ্চারা খেতে পারে। তো এটা রুটি দিয়েও কিন্তু খেতে দারুণ, গরম গরম ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগে। আশা করি সবারই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।